অনিয়মের প্রতিবাদে চলছিল শান্তিপূর্ণ মানববন্ধন এক পর্যায়ে মানববন্ধন বান চালে চালানো হয় স্থানীয় জনপ্রতিনিধিকে দেখা যায় হামলাকারীদের নেতৃত্ব দিতে জন সুবিধাভোগীকে ভিজিএফের চাল দেওয়া হয়নি এমন অভিযোগে রোববার সকালে যশোরের বাঘারপার উপজেলা চত্বরে চলছিল মানববন্ধন সেখানে বক্তারা অভিযোগ করেন দোহাকুড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে সুবিধাভোগীদের চাল না দিয়ে তা নিজেরাই ভাগ করে নেন চেয়ারম্যান ও ইউপি show do show এক পর্যায়ে সেখানে অভিযুক্তদের পরিচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রফের নেতৃত্বে হামলা চালায় অন্তত দশ থেকে বারো জন সমর্থক লাঞ্ছিত করা হয় গণমাধ্যম কর্মীদের তাদের রক্ষায় এগিয়ে এলে হামলায় আহত হন বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তাৎক্ষণিক আটক করা হয় দুই হামলাকারীকে যারা উপস্থিত হয়েছে এদের সবার মাস্টার রোলের আপনার তালিকায় নাম আছে অথচ এরা একজনও চাল পায়নি চেয়ারম্যান মেম্বার আমি এদের কাছেই জবাব চাই যে আমার এই দুই জায়গায় নাম কিন্তু এই চাউলটা কই গেল আমাদের কেন দিলেন না উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যেন আব্দুর রৌফ সাহেব এসে তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাকে তখন কিল এবং ইট দিয়ে আমার মাথায় একটা বাড়ি মারে হামলা ও অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যদি আমরা কোনো লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেব দোহাকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ভিজিএফ সুবিধাভোগীর সংখ্যা দুইশো জন সময় সংবাদ যশোর